বরাবরের মতো আমরা পিকে না নেমে আমরা এখানে নামতেছি রিম নামে, বিকজ রিম নামে দিয়েছিল ব্লুজন। হ্যাঁ, এন্ড ব্লুজনের নামতে না নামতে আমাদের একজন টিমমেট এখানে এনিমির হাতে জয় বাংলা খেয়ে শহীদ হয়ে গেল। ভাই এন তো শুরু হতে খতম হয়ে গেল। অতএব এনিমি জয় বাংলা রিভেঞ্জ নেওয়ার জন্য তাদের উপর যখন আমরা পাল্টা জয় বাংলা দিব, ঠিক এই মুহূর্তে তো আমাদের ম্যাচে একটা কিল ফিট আসে। আমাদের এই ম্যাচে পড়ে যায় ইউজি আয়ুষ 10 মিলিয়ন। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। কোন এই লোক টপ বান আপনারা কিন্তু জানেন যে আয়ুষ ভাই কিন্তু বেশ কিছুদিন বিটি সার্ভারে টপ ওয়ানে ছিল, এন্ড টপ ওয়ানে থাকা অবস্থায় সে আমাদের ম্যাচে পড়ে যান। এখানে সামনে আয়ুষ ভাই ছিলেন, আয়ুষ ভাইকে আমি নক করে দিই, বাট আমি কি পারবো কিটটা কনফার্ম করতে, বিকজ দেখো দুইটা তিনটা গ্লোয়াল লাগে তাকে, এখানে রিহ্যাব দেওয়া হচ্ছে, তার টিমের মেডিকিট মারতেছে। সো আমি পুরো চেষ্টা করা ওয়ালগুলো ফাটানোর ট্রাই করতেছিলাম, এন্ড অবশেষে ওয়াল ফাটাইতে ফাটাইতে শেষ পর্যন্ত আমি দেখি আয়ুষ ভাইকে কনফার্ম করে দিই। দেখো গাইস এখানে কিল ফিট দেখো, আমি কিন্তু এমি টু বিতে আয়ুষ ভাইকে মেরে দিয়েছি অলরেডি। আমি আয়ুষ ভাইকে মারবো আর আয়ুষ ভাই আমাকে মাইনার রিভেঞ্জ দিবে না, এমনটা তো হয় না। সো রিভেঞ্জ নেওয়ার জন্য এখানে আয়ুষ ভাইরা চলে আসছে উপর থেকে, তারা আমাকে ধরতে ভালোভাবে, এন্ড দূর থেকে দেখো তাদের একজন টিমমেট আমাদের টিমমেট কলটি নক করে দেয়। এন্ড এইখানে এই যে প্লেয়ারটা ছিল, তো এই প্লেয়ারটাকে আমি এখানে স্কিল ব্লকার দিয়ে মারা দিই, এন্ড দেখে আমি স্নাইপার দিয়ে একটা শট লাগাই, সেকেন্ড একটা শট লাগে, বাট এই শটটা ভালো মতো গ্লিচ খাওয়া যায়। থার্ড একটা শট লাগাই দিয়েছি গাইস, অর্থাৎ 132 আর 79, প্রায় অলমোস্ট 200+ ড্যামেজ কিন্তু আমি তারা দিয়ে দিছি, বাট শেষ পর্যন্ত গাইস তারা আমি আর নকই করতে পারলাম না, উল্টা নিজেই জয় বাংলা খেয়ে গেলাম। বাট এইখানে আমার টিমমেট সাজিদ ভাই ছিল, তো সাজিদ ভাই এই প্লেয়ারটাকে নক করা কনফার্ম করে দেয়। এই প্লেয়ারটার নাম মেবি বান্দে, নামটা এরকম কিছু একটা ছিল, অ্যান্ড এখানে আমাকে রিভাইভ দেয়, বাট এখানে মোটামুটি জোন আইসা পরে আর এখানে আয়ুষ ভাইরা রিভাইভ পেয়ে যায়, মানে তার যে টিমমেটটা মরে যায় সে এখানে রিভাইভ পেয়ে যান। আয়ুষ ভাইয়ের উপর থেকে আসেন, দেখো ভাই সাজিদ ভাই এখানে মরে গেছে, আয়ুষ ভাই নামে থমসন দিয়ে সাজিদ ভাইরা মেরে দেয়। অ্যান্ড এখানে আমার কাছে প্রায় 2-3টা প্লেয়ার ছিল, আমি এখানে একা পড়ে গেছি, অ্যান্ড টিমমেট তো 2 জন জয় বাংলা খেয়ে গেছে, আমি ছিলাম লাস্ট প্লেয়ার। আর এখানে যে আমি যে ফাইট করবো, দেখো আমি দেখে ফাইট করার ট্রাই করেছিলাম, একটা শট লাগাইছি, 2টা শট লাগাইছি, থার্ড একটা শট লাগাবো, আয়ুষ ভাই নক অ্যান্ড আমিও নক হয়ে গেছি। ভাই এটা কোনো কথা, আসলে আয়ুষ ভাই আমার নক করে দিয়েছে, কিল পায় না, পরে আবার আসছে আয়ুষ ভাই, বাট এখানে আয়ুষ ভাই আমি নক করে দিই, অ্যান্ড আয়ুষ ভাই আমার নক করে দেয়, অ্যান্ড কপাল খারাপ থাকার কারণে গেছে গেই না, শত্রুতা করে আমাদের এখানে মেরে দেয়। গাইজ বিমা শক্তিতে আমি আয়ুষ ভাইকে 2 শট লাগিয়ে দিই, তারপর সে জোনে নক হয়ে যায়, অর্থাৎ ওই কিলটা আমার পাওয়ার কথা ছিল, বা টিমমেটটাকে রিভাইভ দেন, সে আবার নক হয়ে কনফার্ম হয়ে যায়। সো সেই কিলটা আমি পাই নাই, অতএব রিভাইভ পেয়ে আমি এদিকে আবার আরেকটা প্লেয়ারকে এদিকে মেরে দিই, অ্যান্ড দেখে দিকে দেখো আয়ুষ ভাইরা তারা যে আমাদের হাতে জয় বাংলা খেয়েছিল এখানে, আমাকে যে জয় বাংলা দিয়েছিল তারা এখানে আবার রিভাইভ পেয়ে আসছে মারতে। এখানে দেখো এক এক করে আমি এখানে সবাইকে মেরে দেবো, দেখো এখানে দেবা ভাই আসছে, সো দেবা ভাইকে মেরে দিয়েছেন, দূর থেকে একটা প্লেয়ার ছিল, এত আবার দেখো সোনিয়া ভাই ডিমিট্রি হয়ে গেছে ভাই, মানে গাইজ মানে আর যাই হোক গাইজ সোনিয়া ডিমিট্রি অত্যাচার শেষ হবো না। আর আমার টিমমেট দেখো ভাই, মানে এক তো আমি এক একলা ফাইট করতেছি, টিমমেটগুলো ইচ্ছা করে জয় বাংলা খাইতেছেন এদের হাতে। সো সামনে ছিল আমাদের আয়ুষ ভাই, আমি এদিকে মেডিকিট মারতেছি, আর সামনে আয়ুষ ভাই ছিলেন, আয়ুষ ভাই ফার্স্ট মেবি খেয়াল করে না, বাট যাই হোক এদিকে আয়ুষ ভাইকে আমি আবারও নক করে দিই। সো ইনডাইরেক্টলি বলতে গেলে আয়ুষ ভাইয়ের 2 বার আমি নিজের হাতে মারছেন, বিমা শক্তিতে সে আমাকে 1 বার মারে, আর তাকে আমি এখানে মেরে দিই। বাট এখানে কাহিনী দেখো, টিমমেট তো জয় বাংলা খেয়ে গেছে, আমি কোনো কভার পেতেছিলাম না, সেম এই এনিমিটাকে মারবো। ওয়াইজ দেখো পিছন দিকে প্লেয়ার মারতেছে, উপর থেকে প্লেয়ার নামতেছেন, গাড়ি থেকে আরেকটা আসলো ভাই, এটা কোনো কথা, গাড়িওয়ালা গাড়িওয়ালা এসে আমাকে জয় বাংলা করে দিল। অ্যান্ড আমাদের যে জোন পুষার ভাই ছিল, অর্থাৎ আমাদের যে কুশাল ভাই যে জোন বুঝে দিয়েছিল, সেও জোনের বেড়ে মেরে গেছে, এটা কোনো কথা না। আমাদের তো গাইজ অত্যন্ত প্রিয় লিজেন্ড টিমমেট গাইজ, তারা তো আর নাইমা রিভাইভ পেয়ে পারবে না এদেরকে মারতে। সো প্ল্যান মতোই দেখো এদিকে আয়ুষ ভাইরা এদেরকে মাইরা দেয়, অ্যান্ড লাস্ট পর্যন্ত তারা বুইয়া নিয়ে আনে। অ্যান্ড আমাদেরকে মাইরা বুইয়া নেওয়ার পর আয়ুষ ভাইয়ের রিয়াকশনটা কিছুটা এরকম ছিল, ওপি লাগা তো গাইজ, এটা মানে শানদার গেম, জানদার গেম, জবরদস্ত গেম গাইজ, অতি মজা আগে এই গেম মে তো গাইজ, ই তো ভেরি নাইস গেম থা গাইজ, ভেরি নাইস গেম থা দোস্তো ইয়ে তো। अरे भाई साहब अच्छा गेम निकाल दिया यार, फिर भी हम लोगों ने कितना पिट पिट के ना, मैं तो बहुत पिट रहा था इस गेम में, पहला गेम था ना। অতএব গাইস আমাদের ওই ম্যাচে আয়ুষ ভাইকে আয়ুষ ভাই নিজেই স্বীকার পাইছে যে তাদেরকে আমরা কয়েকবার মারছি, ঠিক আছে। তো তারপর আবার সে আমাদেরকে লাস্টে মাইরা বুয়া করছে, সে তো খুশি হয়ে গেছে। বাট এই ম্যাচে দেখো লাস্টে 4v4 ফাইট, 8 জন অ্যালাইভ আমাদের স্কোয়াডে, 4 জন অপোনেন্ট স্কোয়াডে, 4 জন অ্যালাইভ। গেস করো গাইস এই ম্যাচে আমাদের যে অপোনেন্ট স্কোয়াড আছেন, দেখো অলরেডি কিন্তু আয়ুষ ভাই এই ম্যাচের ড্যাস্টিকে ডন ভাইরে মেরে দিছে, অ্যান্ড তোমরা অবশ্যই বুঝতে পারছো গাইস এই ম্যাচে আয়ুষ ভাইরা পড়ছে, অ্যান্ড লাস্টে এখানে আয়ুষ ভাইরা রয়েছে 4 জন, আর আমি অলরেডি আয়ুষ ভাইরা নক করে দিছি।
এইখানে লাস্টে 4v4 ফাইট। আগের ম্যাচে তো গাইস অনেকটা কনফিউশনের মধ্যে ফাইট আসছিল, চিপার মধ্যে পড়ে গেছিলাম, বাট এখানে সিরিয়াসলি একটা ফাইট হয়েছে, হাড্ডাহাড্ডি ফাইট হয়েছে, 4v4 ফাইট হয়েছে। আর এখানে মোটামুটি পজিশনটা এখানে আমাদের হাতে। কি মনে হয় গাইস, এমএসটি কি পাওয়ার উইয়ার করতেন? এই ম্যাচের মধ্যে কি হয়েছিল আর আগের ম্যাচের মধ্যে কি হয়েছিল সো জানতে হইলে গাইস, আর আগের ম্যাচে আয়ুষ ভাইরা বুয়া নিছে, আমরা কি পারবো এই ম্যাচে তাদেরকে ভাই 4v4 ফাইট নিয়ে তাদেরকে মাইরা বুয়া করতে? তো জানতে হইলে গাইস এই ভিডিওটা কিন্তু দেখতে হবে। সো দেরি না করে গাইস আমরা আমাদের পুরো ভিডিওটা শুরু করে দেবো। ছোট্ট একটা স্পন্সরের মাধ্যমে তোমরা চলে গাইস আগামী 20-30 সেকেন্ড এই স্পন্সরের ভিডিওটা স্কিপ করতে পারো, তারপর তোমরা ভিডিও পার্টটা দেখতে পারো। সো দেরি না করে গাইস আমরা আমাদের ফুল ভিডিওটা এখানেই স্টার্ট করে দিই। চলো দেখি ভিডিওটা, দেখো না একটা স্পন্সরের মাধ্যমে। ওকে গাইস আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। গাইস আপনি ওয়ান এক্স বেটের নাম জানেন, ওয়ান এক্স বেট বিশ্বস্ত নাম্বার ওয়ান সাইট। আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে চান তাহলে অনুমান করুন কোন দল আপনার যত বেশি রান করতে পারে এবং কোন দল প্রচুর গোল করবে তার উপর আপনি বাজি ধরতে পারবেন। তাই ওয়ান এক্স বেটে যান এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন। আপনি যদি ক্রিকেটে ভালো হন তাহলে প্রতিদিন অর্থ উপার্জন করা আপনার জন্য বাম হাতে খেলা হয়ে যাবে। ক্যাসিনো থেকে আসে অন্ধভার জুজু রোল অ্যান্ড ক্যাশম্যান হচ্ছে সেরা খেলা। আপনি যদি বিজয়ী টাকা আপনি বিকাশ নগদ দ্বারা উইথড্র করতে পারেন ফোনে অ্যাপে, তাই দেরি না করে গাইস আমার যে প্রোমো কোড রয়েছে MSMR সেটা আপনি প্রোমো কোড ব্যবহার করে যদি আপনি যদি ডিপোজিট করেন তাহলে আপনি অবশ্যই 200% ডিপোজিট বোনাস পাবেন। এবং আপনি যদি ILT20 SA20 BPL 20% গ্যারান্টিযুক্ত ক্যাশব্যাক পাবেন। আমার সাবস্ক্রাইবাররা 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না। আমি অ্যাপটার যে ডাউনলোড লিঙ্ক রয়েছে এই ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি। ওকে গাইস আসসালামু আলাইকুম গাইস, স্যার আমাদের ফুল ভিডিও পার্টে স্বাগতম। তো ফুল ভিডিও পার্টে আমাদের দুইটা ম্যাচ থাকবে। একটা ম্যাচে গাইস আমরা লাস্টে বুয়া মিস হয়ে যায়, আয়ুষ ভাইরা আমরা মারা দেয়, আর আরেকটা যে ম্যাচ আছে সেকেন্ড ম্যাচ সেই ম্যাচে লাস্টে আমাদের যে ওদের সাথে ফাইট হয় ওই ম্যাচে কি বুয়া করতে পারছিলেন কিনা ওটা অবশ্যই জানতে হলে দেখতে হবে গাইস। আর এই ম্যাচে গাইস আমাদের আয়ুষ ভাইয়ের সাথে মোটামুটি 3 বা 4 বার ফাইট হয়। তো পুরোপুরি ফাইটিং সিনগুলো আমি চেষ্টা করবো যে পুরো আছে দুইটা ম্যাচ রয়েছে, দুইটা ম্যাচের যে ফাইটিং সিনগুলো রয়েছে আমি যদি ফাইটিং সিনগুলো কভার করার ট্রাই করবো, অ্যান্ড যাতে ফাইটিং সিনগুলো যদি কভার করে তাহলে ভিডিও বেশি বড় হবে না। চেষ্টা করবো গাইস ভিডিওটা পুরোটা সবগুলো যে অতিরিক্ত যে পার্টগুলো আছে সেই পার্টগুলো আমি কাট করে দেওয়ার চেষ্টা করবো। সো গাইস অবশ্যই কোনো পার্ট স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিও। ওকে গাইস হ্যালো ভাই, হ্যালো, ওয়েলকাম প্রো। এই জাতার উপরে আর কোনো জাতা নেই, পাওয়ার লাগছিল ভাই। কিন্তু পুরোটা তো 15,000 টাকা, এমনি একটা মাউস যদি 15,000 টাকা, মানুষ 30,000 টাকা দিয়ে পিসি বানায়। দুটো এনিমির টাপাটা ফেলে 15,000 টাকা নিলে ভালো একটা মাদার বোর্ড নিয়ে আসা। ট্রিপল কিল আমার মাদার বোর্ড আর আছে নাকি 25 আর একটা আছে। এ ভাই আমার একটা কিল চুরি, ওই এনিমি আছে তো সামনে পাথরের পিছে, পাথরের পিছে কোলাম একটা আছে। স্নাইপার আমি কি লাগবো আপনার? বাই 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 দেখো না ওয়াই আস লক হইছি ওই পাথরে ছিপা প্লেয়ারটাই। আরে আল্লাহ রে, ফিনিশ করে দিছে ভাই। না না এটা বলবো ওয়াই আছে ভাই, আমার দুটো টুপি চালানো কোন জায়গায় ভাই? এই যে এই বক্স, এই বক্সটা কালা বক্সটা একটা বল মারেন। এই বক্সটাই আমার পুরো হেড এম করা লাগতেছে বডি। ও কাটছে ভাই, একটা নক দিছিলাম উঠছে আর একটা ফুল দিয়া খাওয়া। এই যে ভাই মাউস লগে মরে গেছি ভাই, দেখেন ভাই আসো থাকিস নামাই দাও। যা ভাই জোনে বেরে যাও, জোনের গান চালাই যাচ্ছে ভাই, জোনের গান। এই গানের জ্বালা কিছু করা যাবে? টু শুটার, টু শুটার ভাই। এটা প্রবলেম ভাল লাগে, এটা প্রবলেম হইলো ভাই আমি জীবনেও কখনো। এনিমি 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 প্যাক করেন, প্যাক প্যাক
গাড়ি ভাড়া দিছে নামাই দাও নামাই দাও গাড়ি ভাড়া দিই প্যাক করেন প্যাক করেন যা কাটলিস্তা 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 আটটা লঞ্চার মারো আটটা লঞ্চার মারো আটটা লঞ্চার মারো আইবো বামে একটা লঞ্চ পড়া ছিল ওখানে মারতা আটটা লঞ্চ পড়া থাকলে মেরে দাও গ্রেভিয়ার্ড গ্রেভিয়ার্ড সাবাস ওরা ব্রো সোজা গেলে মেরে দিব মারতে আইছে ভাই আমরা এনে চিপাই বড়ে গেছি ভাই একবার বাড়ে ওরে 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 ঘরের মধ্যে কিন্তু এখনো প্লেয়ার আছে ভাই ভাই আমার খালি স্ন্যাপার দুটা লো একটা পজিশন মতো লোম বাইরে গাড়ির মধ্যে 108 লাগাইছি আয়ুষ আয়ুষের কিল পাইছি লল আয়ুষ পড়ছে ভাই আরে ভাই অরে কঠিন হেডশট মারছি রিল্যাক্স ভাই আয়ুষ পড়ছে আবারও তোমার লাইভে আছে ভাই আমার কন্টেন্ট হয়ে যাবো গা ভাই মেডিকেট মারেন মেডিকেট মারেন উল্লাস এক গুলি মারো ভাই আয়ুষ আমার মেরে দিছে ভাই সাবাস ধরো 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 পাহাড় উপরে মারতেছে পাহাড় পিকের উপরে পিকের পাহাড়ে মারতেছে পিকের পাহাড়ে মেডিকিট মারো মেডিকিট মেরাও ওয়াল মারো ওয়াল মারো আচ্ছা ওয়াল মারা লাগতো না আয়ুষ 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 খতম আয়ুষ ডাউন মানে আয়ুষ খতম ভাই স্কেলাম স্কেলাম মাইরা আরে রিয়াব দিব নাকি দিব না আমি তো কিল পাওয়া যাওয়ার কথা আমার ভাই নামেন ভাই একবার উপরে নামেন ভাই একবারে পিকের উপরে যান ম্যাসানোস ব্যাসটা বুঝে আনতে বোঝাম না ভাই একবারে পিকের উপরে আইন ভাই একবার উপরে উপরে যেটি আছে এটি ধরেন ভাই উল্লাস ভাই ঢুকে বেরো মেডিকেল গুলো লাও মেডিকেল গুলো লাও ঢুকে বেরো কোন ট্রেজার বাজার করো না মেডিকেল গুলো বাইর করো নামেন 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 Help me. আয়ুষ আনাম দাসে ভাই আয়ুষ ডাউন
Killing spree! লড়া আবার নামতেছে ভাই ভাই আমার গাড়ি দে উড়াই দিছে আয়ুষ গো জন্তু সার এটা উল্লাস ভাই নামলে তার টিনামা উল্লাস ভাই মরো না রে আরে ভাই উল্লাস ভাই ম্যাচটা গেল রে পড়া পুরা আজকে নেবি রিয়াই পেছে ভাই আপনি আপনি না আরে বলবা না আয়ুষ গো আসি বললাম ভাই ওরে দিয়ে লেলো ভাই আরে और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी एक नॉक दी सी तीन दा तीन दा ভাই নেপালি গুলো এরকমই ভাই ধরো ধরো ওটি সব শেষ আমার লগে একটা কনফার্ম দিব আমারে সাবাস এই নেপালি গুলো হলো সবটি একসাথে থাকে ভাই বুঝছেন লাফা লাফা কেমনে আইলো ভাই ওই নাম না আমি দিছি ভালোবাসা নাম আমার নামটা ভালো লাগছে না তাহলে ওই নামই ডাকতে হবে বুঝতে পারি আসি তো ভাই কয়বার আমি তুমি ঘুমাই ঘুমাও চিপ সরোটাই লাগাল যদি একটু বড় হয়ে যায় বিন্দির লাগে কেটা নামাও লামাও আমাকে লামাও গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং স্যার আয়ুষ তো নক দিল আয়ুষ তো পুরা নক পুরা ওরে যে হেড মারছি ভাই হালা উঠে গেছে কা Dominating.
trouble. সিমেন্ট হাউসে প্লেয়ার আছে অনেকগুলা। এই যে সামনে একটা সাকেটে মেরে দিই। খতম। হিন্দি কা লঞ্চ পেট মারো। Rampage. যে লস্ট পার মারলাম আমি। জোনের বাইরে জায়গা জোনের বাইরে জায়গা ইমেতে। বেশি তো প্লেয়ার নাই। আয়ুষ গে স্কোয়াড থাকতে পারে। হল কি ওরা আগেই জয় বাংলা খেয়ে গেছে। গাইজ আয়ুষ ভাইরা কি বেঁচে আছে নাকি তাদের জয় বাংলা হয়ে গিয়েছে কি মনে হয়? রায় ভাই একটু গান গে শোনান। গায়ক হচ্ছে ডন। এই যে এডাব্লিউএম মারতেছে। হ্যালো জিম ভাই কথা শুনে না কভার দিতে পারবো না ভাই যে জায়গায় আছেন। ওই যে জোর নাই ওরই শেষ। নামাই দিয়া আসো সুপার মাইরো থ্রি বি থ্রি থ্রি বি টু আয়ুষ রাহো তাহলে আমার লেগে আয়ুষ রাহো রায় মারি খারো আয়ুষ কই number one player AWN দেখা যাইছে গাইজ।